रहीम मुसलमान भाई सलाम आलैकुम हिंदू दादा जन नमस्कार अन्य जातिर आंतरिक प्रीति और शुभेच्छा भलोबासा रही आज का जे विद्या देव गुरु विद्या बशीकरण 100% के 1000% ग्यारंटी जदि गुरुर कास्ते हुकुम निये नियम नीति मेने करते पारें अल्लाह रहमते 1000% ग्यारंटी बशीकरण করতে দেরি হতে দেরি নেই। যদি গুরুর আশীর্বাদ যদি নিয়ে থাকেন, গুরুর অনুমতি নিয়ে থাকেন, আর গুরুর যদি প্রধান শিষ্য হয় থাকেন, গুরুর মনের মতো শিষ্য হয় থাকেন, এই মন্ত্র পাঠ করে করতে দেরি, কিন্তু বশীকরণ হতে দেরি নেই। তাই তার আগে আমার ঠিকানা বলে দেই, বাংলাদেশ রাজশাহী বিভাগ, নওগাঁ জেলা, পত্নীতলা থানা, ঘোষণাগর ইউনিয়ন, কিরশিন বাজার, মোহাম্মদ শরীফুল কবিরাজ। আমার শিক্ষাগুরু শরীফুল চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, বেল আইকনটি চালু করবেন, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে পান আপনারা। আর যে যত আমার চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করবে, সে শত শত বেশি আমার আধ্যাত্মিক শক্তির অধিকারী হতে পারবে। আর যারা 20টা সাবস্ক্রাইব করেছেন তারাকে অনুমতি দিলাম, তাদের কাজ হবে করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করবেন। আর যারা পার্সোনাল কাজ করে নেবেন, তারা আমার সাথে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেও হবে, পার্সোনাল নাম্বারে যোগাযোগ করলেও হবে। আর যারা পার্সোনাল বিদ্যা শিখবেন, তারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি গুরুবিদ্যা আমার শিষ্যকে দিব, আমার শিষ্য আমার কাছ থেকে যায় যেন আর কারোর কাছে হাত পাতাতে না হয়, বন্দুকের গুলি যেন মিস হয়, মন্ত্রশক্তি যেন মিস না হয়, সেইভাবেই আমার শিষ্যকে আমি সাজাচ্ছি, সাজাব, আমি যতদিন বেঁচে থাকব। বিশ্বাস ভক্তি যারা আছে তাই আসবেন, বিশ্বাস ভক্তি গুরুর উপর বিশ্বাস করলে কোনো কাজে ফেরত আসবে না। বিশ্বাস ভক্তি এমন একটি জিনিস, গুরুর বিশ্বাসে মশগুল হয়ে থাকবেন, গুরুর প্রেমে মশগুল হয়ে থাকবেন, আল্লাহর রহমতে কোনো কাজেই আপনারা পিছিয়ে হাঁটবেন না, যদি গুরুর ভালোবাসা থেকে থাকে। তাই যারা পার্সোনাল কাজ কিনবেন, যারা পার্সোনাল বিদ্যা শিখবেন, আমি এখনও পর্যন্ত দুই আনা পরিমাণও এখনও গুরুবিদ্যা ছাড়িনি। আর জেলা একবারে 5 ঘন্টা, 6 ঘন্টা, 12 ঘন্টার মধ্যে যে কাজগুলো, যে বশীকরণগুলো, মারণবিদ্যাগুলো, ওগুলো আমি কখনো ছাড়ব না, কখনো ছাড়ব না। আমার যারা পার্সোনাল শিষ্য হবে, মনের মতো শিষ্য হবে, তাদেরকে ভেঙে দিব, নিয়ম নীতি তাদেরকে দিব, তারাই করে খাবে। আজকে যে বিদ্যাটা দিচ্ছি আমি গুরুবিদ্যা, এই মন্ত্র কোনো চ্যানেলে আপনারা পাবেন না, কোনো চ্যানেলে পাবেন না। শতকরা হয়তো 2-4 জন 5 জন ব্যক্তির কাছে এই মন্ত্রটা আছে, যারা 100-এর উপর বয়স হয়ে গেছে তাদের কাছে থাকতে পারে। তাই যারা পার্সোনাল বিদ্যা শিখবেন, আমার সাথে যোগাযোগ করবেন। আমার ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, মেসেঞ্জার নাম্বার, বিকাশ নগদ রাজবাংলা নাম্বার 01739100882, এই নাম্বারে আমাকে ইমোতে পাবেন। ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে। এমন এমন আমার শিষ্য আছে, 3 দিনে সে সব কিছু পেয়ে গেছে, 3 দিনে সব সাপকে দেখতে পাইছে, মাদারকে দেখতে পাইছে, কালীকে দেখতে পাইছে, আমার আত্মার সাথে জিহাদ করতেছে, আমাকে সামনে সব সময় 24 ঘন্টায় রাখে। আমার দিনাজপুরের ইয়াইদুল তিস্তি, সে বহু বছর থেকে তিস্তিয়া তরিকাতে আছে, আমার শিষ্য, সে অনেক কিছু পাচ্ছে। আল্লাহর কাছে আমি দোয়া করি, সে অনেক কিছু যেন পায়, আল্লাহ যেন মনের আশা পূরণ করে। বগুড়ার আসেল, বগুড়ার আসেল বিদেশ যাবে, উনি আমার কাছে দোয়া চাইছে, আমি ওর ওনার জন্য দোয়া করি, উনি 2-3 দিনের মধ্যে আসবে আমার কাছে, আমি দোয়া করব তার জন্য, তার কোমরে একটা ফিতা দিব। বিদেশ কেন, পৃথিবীর শেষ প্রান্তেও যদি যায় থাকি, মানুষ ওকে ভালোবাসবে। আমি এমন একটি গুরুবিদ্যা, আমি একটা ফিতা ওর কোমরে বেঁধে দিব, উনি যেন সর্বলোকের মাঝে ভালোবাসার প্রিয় পাত্র হয়ে থাকে। তাই আজকের কথা বেশি বাড়াবো না, ভিডিও বড় হয়ে যাচ্ছে। আর যারা আমার শিষ্য হবেন, গুরুর বাক্য এসমে আজম, একটি কথায় একটি এসমে আজম,
তাই আপনারা ভিডিওটি টেনে টেনে না দেখে পুরোপুরি ভিডিওটা দেখবেন। যারা আমার শিষ্য হবেন তারা সমস্ত ভিডিও দেখবেন। গুরুর একটি বাক্য ইসমে আজম, গুরুর কথার মধ্যে ইসমে আজম সবক থেকে যায়। আপনারা অবশ্যই ভিডিও টেনে না দেখে আপনারা পুরোপুরি দেখবেন। আপনারা যে মন্ত্রটা দিচ্ছি এই মন্ত্রটি আপনারা শনিবার মঙ্গলবার মুখস্থ করবেন বা অমাবস্যা পূর্ণিমায়, কখনো অবহেলা করবেন না। এটা গুরুবিদ্যা, এই মন্ত্রটি কখনো অবহেলা করবেন না। আমার গুরুবিদ্যা, এটা কোনো চ্যানেলে পাবেন না, আমি বলে দিচ্ছি কোনো চ্যানেলে পাবেন না, কোনো উস্তাদের কাছে পাবেন না। বললাম তো ছয়ের মধ্যে এক ধরনের কাছে থাকতে পারে। আপনারা কি করবেন শনিবার মঙ্গলবার বা অমাবস্যা পূর্ণিমায় ওই দিনে সকালবেলা হিন্দু যে দোকান মিষ্টির দোকান করে, যখন আগরবাতি মোমবাতি ধরিয়া যখন দোকানে সালাম সাজিয়ে দেওয়া হয় এই দোকান খোলে, ওই সময় আপনি 1 কেজি মিষ্টি নেবেন, যে দামেই হোক না কেন, যে দাম নেবে সেই দামেই দিবেন, দিয়ে মিষ্টিটা নিয়ে চলে আসবেন। আসার পরে মিষ্টিটি মাত্র 7 বার পরে 7টি ফুং দিয়ে মেয়ে হোক ছেলে হোক যাক করবেন, তার নাম ধূপ দিয়ে পরে আপনারা খাবেন। আল্লাহর রহমতে আল্লাহ দয়াময় দয়া করে, যদি আমার মা মনসা বা ঈশ্বরী যদি দয়া করে সঙ্গে সঙ্গে 24 ঘন্টা লাগবে না, 3 ঘন্টার মধ্যে কাজ হয়ে যাবে, যদি গুরুর উপর বিশ্বাস থাকে তাকে আর অনুমতি যদি নিয়ে থাকেন আর গুরুকে কিছু হাদিয়া যদি দিয়ে থাকেন, কখনো আপনার বন্দুকের গুলি মিস হবে, আপনাদের মন্ত্র মিস হবে না, যদি গুরুকে ভালোবাসে থাকেন আর গুরুকে যদি হাদিয়া দিয়ে থাকেন। গুরু দিয়ে শেষ নেই, শিষ্য নেওয়ার শেষ নেই, তাই যে যত ভালোবাসবেন গুরুর সে তো গুরুবিদ্যা তত আধ্যাত্মিক শক্তি পাবে। তাই মন্ত্রটি আপনারা অবশ্যই শনিবার মঙ্গলবার ভালোভাবে মুখস্থ করবেন, গুরুর উপর বিশ্বাস করে 4টি আগরবাতি ধরাবেন, সাদা বা লাল কাপড় পরিধান করবেন, করার পরে আসনে বসে ধূপ জ্বালাবেন, ঘিয়েরবাতি আগরবাতি মোমবাতি জ্বালাবেন, জ্বালাইয়া আসন পাতাইয়া গুরুকে স্মরণ করে একটা দেবেন গুরুর নামে বাতি আগরবাতি, একটা দেবেন শিবের নামে, একটা দেবেন কালীর নামে, একটা দেবেন বিশ্বের নামে, 4টি বাতি জ্বালাবেন, 4টি ঘিয়েরবাতি জ্বালাবেন, 4টি মোমবাতি জ্বালাবেন, ধূপ জ্বালাবেন, জ্বালে উদাক্ষয় বা তসবি উল্টা দিকে পড়িয়ে 101 বার এই মন্ত্রটি জপ করে নেবেন। নেওয়ার পরে শনিবার মঙ্গলবার এই মিষ্টি কিনে আনার পরে 3 মাথা আস্থা বা শ্মশানে যাবেন, যাই মাত্র 7 বার পরে ওই মিষ্টি ওই বাড়ির সবাইকে খাবে, কিন্তু ওই মেয়ে বা ছেলের নাম দেওয়া থাকবে, সবাই খেতে পারবে। দেখো বিদ্যা কাকে বলে, আর যখনই গুরুর অনুমতি নেবেন তখনই কিন্তু এই বিদ্যার পাওয়ারফুল কাজ হবে, আর যদি গুরুর বিদ্যা হুকুম না নেন কাজ হবে, কিন্তু কতটুকু কাজ হবে আমি বলতে পারবো না। মন্ত্রটি হচ্ছে দুধ কলা নিমের পাত বিশ্বহরি জর্মিলতা নদুর বুদুর মহাদেবের মায়ানি অমুক অমুক ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, এখানে ছেলে বা মেয়ে যাক করবেন তার নাম, অমুক অমুক মিলন করে দিয়ে গেল মহানারদমণি মহানারদমণি মহানারদমণি, যাক যাক যে কাজে লাগামো সেই কাজে লাগ, অমুক অমুক ছাড়িয়া যদি অন্য কোথাও যাস দোহাই লাগে 30 কোটি ব্রহ্ম দেবতা বিসমুল্লার মাথা খাস, লা ইলাহা ইল্লা মুহাম্মাদুন রাসূলুল্লাহ ব্রহ্ম অবতার হয়ে হংকার শব্দ ধর মুখে মাসনা দোহাই হস্তমণি দোহাই দোহাই মা শিব দুগ্রা কামরূপ কামুখ্যা দোহাই দোহাই গুরু শরীফুলের দোহাই। আবার আমি মন্ত্রটা পড়ে দিচ্ছি, আপনারা ভালো করে গুরুত্বপূর্ণ সহকারে আপনারা শিখবেন আর গুরুকে বিশ্বাস ভক্তি রেখে। দুধ কলা নিমের পাত বিশ্বহরি জর্মিলতা নদুর বুদুর মহাদেবের বাণী অমুক অমুক মিলন করে দিয়ে গেল মহানারদমণি মহানারদমণি, যাক যাক যে কাজে লাগাম সেই কাজেই লাগ, অমুক ছাড়িয়া অন্য কোথাও যাস দোহাই লাগে 30 কোটি ব্রহ্ম দেবতার বিসমিল্লার মাথা খাস, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুন রাসূলুল্লাহ ব্রহ্ম অবতার হয়ে হংকার শব্দ ধর মাসটা দোহাই হস্তমণি দোহাই দোহাই মা শিব দুর্গা কামরূপ কামুখার দোহাই দোহাই গুরু শরীফুলের দোহাই। এভাবে মন্ত্রটি 7 বার বলে 7টি ফং দিবেন, কিন্তু অবশ্যই নিয়মটি আমাদের জেনে নেবেন
শ্মশানে বা গোরস্থানে করতে হবে, কিন্তু নিয়মটা কিভাবে করতে হবে আমার থেকে অবশ্যই হাদিয়া দিয়ে নিয়মটি পুরি জানে নেবেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।